করতে বন্ধ হচ্ছে, তোমার বিজনেস ছিল কিনা হচ্ছে, কত ভালো থই গেছিলাম। আপনি জানেন আর আমি জানি, আর কারো কাছে এত বড় সর্বনাশ আল্লাহ আমার মেয়ের দিব না, আর পাওয়া যাবো আপনি টেনশন করেন, আমি দেখতেছি। আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, ঠাস হাঁটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, ঠাস বুকটা ফাইটা যায়, হাই রে ফাইটা যায়, ঠাস বুকটা ফাইটা যায়। রে কি সাই মনের সঙ্গে একটা ঠ্যাং দোলাই দোলাই গান গাইতেছ, আর ইয়ান্দি বাইতে যে তুল কলম ঘটনা ঘটে গেছে হেটার কোনো খবর রাখছ নি? হ্যাঁ কি কি হইছে আমার খোলা কথা, আর কি কইছিলাম, আয় আর আগে কইছিলাম না, এই বুইড়া রুমিনে যে বিয়া করছে আর বইনে হিগের কপালে যে কত সিদ্ধত আছে, আর বইন এটা আস্তে আস্তে হরে টায়ার হইব, অন্ত কেবল হার খান ছুরি গেছে, হিয়ার ফর দেখবা যে আর কত কিছু ছুরি যায়। চেয়ারম্যান আর বোনের বিয়া করানোর সময় যে এই গলার হারটা দিছিল স্বর্ণের, এটা ছুরি হয়ে গেছে তো। এটা তুমি কি কইতেছ, এইটা কিন্তু একদিকে দুঃখের সংবাদ আবার সুখের সংবাদ, কারণ আমার সাথে এরকম করছে না, ওদের হার চুরি হয়েছে, এখন বুঝুক আমরা আসলে ওদের ভালোই চাইছি, ঠিক আছে, কিন্তু হারটা কে নিল? এটা তো আরো কথা, হ্যাঁ আমগো ঘরের মধ্যে মানে আমগো বাড়ির মধ্যে ছুট ডুববো কে, কেমনে এই হারখান চুরি গেল? আচ্ছা আমার একটা কথা কও তো, কি তুমি চুরি করছো? এই কথাবার্তা করলাম হুস করে কবে বললা, এই তোরে কি দেখতে মনে হয়, হ্যাঁ আর আর কি চোরের বংশ, হ্যাঁ আরে মারলে মারো, ডর দেয় না, মাইরে কোনো সমস্যা না, আমার ডরের সমস্যা, আমি তোমার জিজ্ঞাসা করছি তুমি কি চুরি করছো কিনা, করো নাই তুমি তো করো নাই, আচ্ছা তাহলে আব্বা আম্মা করছে? এই আবুল এই তুই কিন্তু আর মেজাজ গরম করে দিতেছিস, হ্যাঁ কি উল্টাপাল্টা কথাবার্তা করছ, আব্বা আম্মা চুরি করতে যাবে কি? হ্যাঁ তাহলে তো আব্বা আম্মাও করে নাই, তাহলে যাদের হার তারা চুরি করছে? বললাম মেজাজ কিন্তু গরম, এই কোনো সময় যে বলে শুনছিস নি, হ্যাঁ যে তাকে জিনিস সে তারা চুরি করবো, হ্যাঁ এইটা ঠিক আছে, তারাও চুরি করে নাই, তাহলে কি আমি চুরি করছি? তুই করলেও করতে হারস, তোর উপর আর কোনো ভরসা নাই। এইটা কোনো কথা কইলা, আমি আমার শ্বশুর বাড়ির জিনিস চুরি করবো, এটা কিভাবে হয়? আব্বা আম্মাও চুরি করে নাই, যাদের হার তারাও চুরি করে নাই, তুমিও করো নাই, আমিও করে নাই, তাহলে এত গন্ধে গিয়ে কি লে করতেছিস তুই এখানে কসাই? তাহলে এই বাড়িতে আমরা ছাড়া কে আছে যে ওই ঘরে খালি বেশি যায় আর আসে, সেটা বল। চৌকিদারই তো বেশি আসা যাওয়া করে, কেন? তার মানে এই কাজটা কে করছে, ওই চৌকিদার ছাড়া এই হার কেউ চুরি করে নাই, ঠিক আছে।